আমরা এখন কোথায় আছি? আমার এক গার্লফ্রেন্ড বলছিল চশমাটা আমাকে অনেক সুন্দর লাগে, এই জন্য আমি চশমাটা পরলাম, ঠিক আছে। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। তো আমরা আজকে বন্ধুরা মিলে ডিপার্টমেন্ট থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটা গুরুত্বপূর্ণ স্থাপনা বদ্ধভূমিতে যাব। তো আমাদের সাথেই থাকুন। আমরা যাচ্ছি এখন বদ্ধভূমিতে। আমরা কোথায় যাচ্ছি? বদ্ধভূমিতে কোথায় যাচ্ছি আমরা? বড় ভাওটায়। সাকিব কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি হজুরের বিয়ে খেতে। এখন আমাদের পলিটিক্যাল সায়েন্স গ্রুপের কিছু সদস্য, ঠিক আছে, প্রিয়া এরা আরো আছে। এটা আমার ডিপার্টমেন্ট, আমাদের রয়্যাল ডিপার্টমেন্ট পলিটিক্যাল সায়েন্স। এইটা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল ডরমিটরি, আর আমাদের পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্টের সবাই আসবে এই দিক থেকে। সিঙ্গেল ভাবে আসছে প্রিয়া, আমার প্রিয়া। আচ্ছা যাই হোক, আমরা এখন কোথায় আছি? যারা মিস করছো তাদের, যারা মিস করছো তাদেরকে কিছু বলার নাই, অবশ্যই এখনো দেখো কিছু। আগে গার্লফ্রেন্ড একটা ছিল না, এখন এই এত কি চিন্তা করা যায়? আমি আমার এক গার্লফ্রেন্ড বলছিল চশমাটা আমাকে অনেক সুন্দর লাগে, এই জন্য আমি চশমাটা পরলাম, ঠিক আছে, কেউ কিছু মাইন্ডে নেবেন না। তো আমরা এখন চলে যাচ্ছি, যাবার পালা। তো যাবার আগে দাদা এই যে বলছিল চশমা পরলে অনেক সুন্দর লাগে, তো চশমা পরছিলাম। তো এবার আমরা সবাই চলে যাচ্ছি, খতম, বাই বাই, টাটা।